আজকের রাশিফল 25শে জানুয়ারি 2023, বুধবার, তিথি শুক্ল চতুর্থী, জন্ম রাশি হলো কুম্ভ, সূর্যোদয় সকাল 6টা 21, সূর্যাস্ত বিকাল 5টা 15। মেষ রাশির রাশিফল। আজ আপনাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, অন্যথা হতাশার সৃষ্টি হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, কিছু সুবিধাজনক আজ পেতে পারেন। আজ আপনি ভুল প্রতিশ্রুতি দেবেন না, আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন, সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজ কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ অজানা ব্যক্তির সাথে কোনো বিতর্ক বাঁধতে পারে, আজ কিছু জিনিস সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষরাশির রাশিফল। রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে, পরিবারের সদস্যরা আজ বিপর্যস্ত হবে। সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান ব্যক্তিদের সঙ্গে থাকে যারা বুদ্ধিমত্তার সাথে রাগকে নিয়ন্ত্রণে রাখে। বিনিয়োগ করতে পারেন, কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। উদ্যম হারাবেন না, ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলি জীবনের সৌন্দর্যকে বৃদ্ধি করে। মহিলা সহকর্মীরা আজ নতুনভাবে কাজ শুরু করতে পারবে, আজ আপনি স্ত্রীর সাথে সুন্দর কিছু কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল। আপনার স্বাস্থ্য পুনরায় উন্নতি করার জন্য দিনটি সেরা দিন হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আজ আপনার সঙ্গী যথেষ্ট পরিমাণ বিচলিত থাকতে পারে, আজ আতঙ্কিত হবেন না। আজ আপনি পরিশ্রম করে ভালো ফল পাবেন, বাড়ির লোকজনের কথা আজ শুনতে হবে। সুন্দর রোম্যান্টিক দিন হৃদয় পোষণ করুন, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশির রাশিফল। আপনি জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। স্থায়ীভাবে নির্দিষ্ট দিশায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময়। আজ আর্থিক বিনিয়োগ করতে পারেন, ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন। গৃহস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য হবে, ঘরে সমস্যার উত্থান হবে। সঙ্গীকে নিয়ে সমালোচনা করা পরিত্যাগ করুন, যোগ্য কর্মচারীদের পদোন্নতি হবে। ব্যস্ত সময়সূচির জন্য স্ত্রী গুরুত্বহীন বোধ করতে পারে, সন্ধ্যায় অপ্রসন্ন থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশি রাশিফল। আপনি ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ করায় অনুপ্রাণিত হবে, সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে কাজ করতে হবে। আজ দৃষ্টিকে প্রসারিত করতে হবে, দিগন্ত বিস্তৃত হবে, আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। পরিবারের সদস্যদের প্রতি আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কে সৃষ্টি করবে, আজ কোনো সমালোচনার মুখোমুখি হতে পারেন। আজ আপনি নতুন কিছু কাজ করতে পারবেন, আপনাদের মধ্যে কেউ কেউ আজ বিশেষ কাজের সাথে যুক্ত হতে পারেন, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। আপনি বিবাহিত জীবনে সেরা দিনে সম্মুখীন হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল। আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরুন, আজ আপনি বিশেষ কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন। আজ জমি সংক্রান্ত সমস্যাগুলির নজর কেন্দ্রীভূত হবে, ভালোবাসার ব্যক্তির সাথে রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়ররা দেবদূতের মতো হবে, আজ আপনি স্ত্রীকে ভুল বুঝতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করতে পারেন। পারিবারিক দায়িত্বের জন্য মনে উত্তেজনা সৃষ্টি হবে, মত পার্থক্যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। দিনটি কর্মক্ষেত্রে সুন্দরভাবে আপনাকে অবাক করবে, আজ আপনি দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন, স্ত্রীর কাছ থেকে চাপ আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার যত্নের আলোচিত স্বপ্ন সত্যে পরিণত হবে, আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার হবে, বাড়ির কোনো কাজ আজ করতে পারেন। আজ আপনি কাজের ক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে নিয়ে যাবে, আজ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 8।
ধনুরাশি রাশিফল, আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা আজ আপনার ক্ষমতাকে উন্নত করবে। আর যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনি নিজেকে উৎসাহিত রাখবেন। আজ আপনি কাউকে ঋণ দিতে পারেন, বাচ্চা মনোযোগে দাবি করতে পারেন। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সঙ্গীর সাথে বিবাদ হতে পারে। সঙ্গী আরও ভালো করে বোঝার জন্য নিজেকে শান্ত রাখতে হবে। সহকর্মীদের সামলানোর কৌশলের প্রয়োজন রয়েছে। পুরানো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছিলেন, তার মাসুল আজ দিতে হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশি রাশিফল, আপনি স্ত্রীকে অনুপ্রাণিত করতে পারবেন, জমিজমা বিনিয়োগ করতে পারেন, ফাঁকা সময়ে সুযোগ নিন, পরিবারের সদস্যদের সাথে কাজ করতে হবে। আজ আপনি পেশাদারি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। যতটা পারবেন লোকজনের থেকে দূরে থাকুন, মানুষজনের সময় দেওয়ার জন্য আজ যথেষ্ট সময় পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশির রাশিফল, আজ খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন। আজ আপনি অহেতুক চাপ নেবেন না, ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন, আর্থিক সহায়তা পেতে পারেন, বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাবে। আজ প্রেমের সুযোগগুলি ক্ষণস্থায়ী হবে, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা ভালো কাজের ফল পেতে পারেন। আজ পুরনো সম্পর্কগুলি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, শান্তিপূর্ণ দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মীন রাশির রাশিফল, আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও কারোর অভাব অনুভব করবেন। আজ আপনি অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করতে পারেন। গুরুজনের অভিমানে আঘাত লাগতে পারে, আজ চুপ থাকাই ভালো হবে। সংবেদনশীল কাজ দিয়ে জীবনের মূল্য দিতে পারেন। আজ আপনি যত্নশীল থাকতে পারেন, প্রেমিকার সাথে সুন্দর দিন কাটাবেন। আজ আপনি অফিসে তাড়াতাড়ি যাবার পরিকল্পনা করতে পারেন। স্ত্রী আজ কিছু ক্ষতির কারণ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।